সাংবাদিক সুচন্দ্রিমা তার চতুর্থ স্তম্ভ শোয়ে প্রমাণ করে দিলেন যে নরেন্দ্র মোদীর গায়ে মানুষের চামড়া নেই। মানুষের চামড়া থাকলে নরেন্দ্র মোদী দেশের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করতো না। নরেন্দ্র মোদী বর্তমানে এখন ইতিহাসকে মুছে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেই কারণে বারবার পাঠ্যপুস্তক থেকে বড় বড় সাহিত্যিকদের ইতিহাস মুছে দিচ্ছে, কিন্তু তারপরেও বিজেপি কোনো মতেই ক্ষমতায় আসতে পারবে না 2024। সাংবাদিক সুচন্দ্রিমা পুরোপুরি পাই টু পাই প্রমাণ দিয়ে দিলেন যে বিজেপি যতই নির্লজ্জের মতো ইতিহাস মুছে দিক, মানুষ এদেরকে দেশ থেকে মুছে দেবে। বিজেপি যতই ইতিহাস মুছতে থাকবে, মানুষ এদেরকে ভোটে হারাতে থাকবে। আসলে একটা প্যাটার্ন ক্রমশ পরিষ্কার হচ্ছে। এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়া লোকটির মনে হয়েছে উর্দু ইজ ইকুয়াল টু ইসলাম। তিনি উর্দুর বিরুদ্ধে, তার ভক্তরাও উর্দু দেখলেই পাগলা ষাঁড়ের মতো মাঠে নামছেন। তার উপর ফয়েজ আবার কমিউনিস্ট, তার কবিতা গণ আন্দোলনের স্লোগান, অতএব তা মুছে ফেলতে হবে। এরপর তার আরো বড় টার্গেট নেহেরু। নেহেরুর কাছে তাকে বামনের মতোই দেখাচ্ছে। নেহেরুর মেধা, শিক্ষা, দেশে বিদেশে তার অ্যাকসেপ্টেন্স, তার অসামান্য লেখা বই এবং অবশ্যই 47-এর ভারতকে শিল্পায়নের দিকে এগিয়ে নিয়ে চলা, ভারী শিল্পের এইমস, পরমাণু গবেষণা কেন্দ্র ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা, বিশ্বে নির্জোট সম্মেলনের প্রথম সারির নেতা হওয়া, এই সব কিছু মুছে ফেলতে হবে। সব কিছু ওনার নেহেরুতে অ্যালার্জি, অনেকে এটাই বলেন। আসল সত্যি হল আরএসএস বিজেপি মোদীর সামনে সব থেকে বড় শত্রু হল গান্ধীজি। এক ধাক্কায় গান্ধীকে তো মোছা যাবে না, তাই প্রথম টার্গেট নেহেরু। নেহেরু শেষ হলে গান্ধীকে শেষ করা সহজ হবে, তাই নির্জোট আন্দোলনের ইতিহাস তুলে দাও। আজকে ছাত্ররা যেন সেই ইতিহাস না জানতে পারে, তাদেরকে গণেশের মাথা, প্লাস্টিক সার্জারি, কৌরবদের একটি সন্তান আসলে টেস্ট টিউব বেবি, এই সব হাবি যাবে ইতিহাস ভূগোল পড়ানো হোক, তাদেরকে ভুলিয়ে দেওয়া হোক মোগল দরবারে ধর্মনিরপেক্ষতার কাহিনী, মোগল ইতিহাসের কাহিনী। ছত্রে ছত্রে থাকুক সংখ্যালঘুদের জন্য ঘৃণা আর বিদ্বেষ, এটাই প্ল্যান, এটাই চলছে, এগুলো তারই বহিঃপ্রকাশ। তখন অটল বিহারী বাজপেয়ী বিদেশ মন্ত্রী, পাকিস্তান গিয়ে সমস্ত ডিপ্লোম্যাটিক রীতি নীতি ভুলে ফয়েজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ফয়েজকে তাঁরই লেখা শায়রির কটা লাইন শুনিয়েছিলেন। ফয়েজ তাঁর অন্যতম প্রিয় কবি ছিলেন। তিনি ফয়েজকে ভারতবর্ষে আসার অনুরোধও করেছিলেন, শেষমেশ ফয়েজ এসেও ছিলেন। দুই কবি রসিক মানুষে দারুণ আড্ডা হয়েছিল, সবাই জানে সেসব কিস্সা। কিন্তু এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়া আমাদের প্রধানমন্ত্রীর তে কিচ্ছু এসে যায় না। তার রাজত্বে পাঠ্যপুস্তক থেকে ফয়েজ বাদ হচ্ছে, তিনি চুপ। আসলে দেশের ক্ষমতা দখলে এসেছে কংগ্রেসের চরম ক্যালাসনেস বিজেপির এই উত্থানকে রুখতে পারেনি। এরপর সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠান দখলে নেবার কাজ শুরু হয়েছে, সিবিআই থেকে ইডি থেকে যা যা আছে সবই তেনাদের নির্দেশ মতো চলছে। দেশে রাশি রাশি ঘৃণা আর বিষ ছড়াচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ সমিতি, বজরং দল, বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী চুপ করে বসে দেখছেন। সংখ্যালঘুরা কুঁকড়ে গেছেন শুধু নয়, হিন্দু ভোট হারানোর ভয় সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো বন্ধ করেছে বহু রাজনৈতিক দল। তেমন একটা সময় এবার শিক্ষা নিয়ে পড়েছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার। এই আলোচনায় ফিরছি।